in my last 80 years. This is about the nature of the ideal civilization. The nature of ideal civilization. I am trying to tell that the present civilization is not ideal. And I will discuss later why. But before I do that, I will discuss about ideas or ideologies which are not acceptable as basis of civilization. One is racialism or racism. Kalo sadar parthokko. আপনারা জানেন যে আমেরিকা এখনো প্রবলেম রয়েছে, কালো সাদার প্রবলেম এখনো রয়ে গেছে। আপনারা জানেন যে ইউরোপিয়ানরা আমেরিকায় আসে, আসার পর সেখানে স্থানীয় লোকদের বেশিরভাগকে মেরে ফেলে। এই তো তারা মেরে ফেলে, কিছু রেড ইন্ডিয়ান বাকি, আর বাকি সব মেরে ফেলে। ল্যাটিন আমেরিকা তো মেরে ফেলে এবং আমেরিকা তো মেরে ফেলে। তারপরে আবার এরা যারা হোয়াইট আমেরিকান, তারা আফ্রিকা থেকে লাখ লাখ লোক ধরে আনে এবং দাস বানায়। যারা স্বাধীন মানুষ ছিল তাদেরকে পরাধীন করে, যারা স্বাধীন মানুষ ছিল তাদেরকে ধরে আনে। তবে এই ব্যাপারে অনেক বই আছে যেখানে সেই সেই কাহিনী আছে, যেই কাহিনী দাসদের কিভাবে ধরতো, কিভাবে তাদেরকে অত্যাচার করতো, কিভাবে তাদেরকে আমেরিকানই আসতো এবং কিভাবে তাদের অত্যাচার করতো, কিভাবে তাদের ব্যবহার করত। বাস্তবে আবার কত থেকে যায়, বাস্তবে এখন আছে। আপনারা এখন দেখতেছেন যে পুলিশ কিভাবে কালো মানুষদের অত্যাচার করতেছে। গোটা আমেরিকাতে নতুন আন্দোলন শুরু হয়েছে ব্ল্যাক লাইফ ম্যাটার, যে ব্ল্যাক মানুষের জীবন মূল্যবান, এই কথা হচ্ছে ব্ল্যাক লাইফ মূল্যবান। সুতরাং রেশিয়ালিজম বা সাদা কালোর পার্থক্য কোন সভ্যতার ভিত্তি হতে পারে না। আমেরিকান সভ্যতার ভিত্তি এখনো সাদা কালোর পার্থক্য অনেকটা, মানে সাদাদের যারা সংখ্যায় 80% বা 85% বা 90%, তাদের মনে এই সাদা কালোর পার্থক্য দৃঢ়মূল হয়ে আছে, গভীরে রয়েছে। মুখে হয়তো বলে না, কিন্তু ভেতরে গভীর হয়ে রয়েছে। কালো মানুষ হতে পারে না, এক নম্বর। দুই নম্বর, কমিউনিজম কোন সভ্যতার ভিত্তি হতে পারে না। কেন সেটা বলতেছি। দারিদ্র আছে, দারিদ্র দূর করতে হবে। দারিদ্র আছে, দারিদ্র দূর করতে হবে। কিন্তু দরিদ্র এবং ধনীর মধ্যে একটা চিরন্তন ক্লাস ওয়ার, ধনীর মধ্যে এবং গরিবের মধ্যে একটা চিরন্তন ক্লাস ওয়ার শ্রেণী দ্বন্দ্ব আছে। মারামারি কাটাকাটি যারা কোনো পন্থা নাই, মারামারি কাটাকাটি ছাড়া কোনো সমাধান নাই, এই ধরনের কথা কমিউনিজম বলেছিল। ক্লাস ওয়ার, ক্লাস স্ট্রাগল, ক্লাস ওয়ার, এই ধরনের মতবাদ মানুষকে মানে ঐক্যবদ্ধ করে না, মানুষকে বিচ্ছিন্ন করে, মানুষকে ভাগ করে ফেলে, গরিব আর ধনীতে ভাগ করে ফেলে। এই কথা ঠিক যে দারিদ্র দূর করতে হবে, দারিদ্র দূর করার জন্য সবকিছু করতে হবে, কিন্তু এর মানে এই না যে ধনী আর একটা শ্রেণী আর গরিব একটা শ্রেণী তাদের একটা চিরন্তন লড়াই আছে। এটা কমিউনিজমের আগে ছিল না, পরে কমিউনিস্ট এটা করে এবং তার ফল কি হয় আপনারা জানেন, যে তারা এটা করতে গিয়ে তারা সোভিয়েত ইউনিয়নে এবং মানে মধ্য এশিয়ার মুসলিম রাষ্ট্রগুলিতে তারা কোটি কোটি লোককে হত্যা করে, তারা কোটি কোটি লোককে হত্যা করে। তারপর মুসলমানদের ক্ষেত্রে তাদের ধর্মস্থান বন্ধ করে দেয়, তাদের কোরআন পড়া নিষিদ্ধ করে দেয়, মসজিদ বন্ধ করে দেয়, মসজিদগুলোকে বার বানায়। এবং তারা করে কি, যে সব সব মিনস অফ প্রোডাকশন মানে উৎপাদন যত যত পথ আছে, তা কৃষি হোক আর শিল্প হোক, তা সরকারি করে ফেলে। তার ফলে উৎপাদন নষ্ট হয়ে যায়, উৎপাদন ব্যর্থ হয়ে যায়,
অভাব দেখা দেয় এবং শেষ পর্যন্ত কমিউনিজমের পতন হয়। আপনারা জানেন যে শেষ পর্যন্ত কমিউনিজমের পতন হয়, বর্তমানে কমিউনিজম দুনিয়াতে আর নাই। চীন একটু আছে বলা হয়, কিন্তু সেটা পুঁজিবাদী রাষ্ট্র। চীন কমিউনিস্ট পার্টি শাসন করে, কিন্তু এটা রাষ্ট্রটা পুঁজিবাদী। সুতরাং কমিউনিজম ক্যানট বি বেসিস অফ এনি সিভিলাইজেশন, তারা তো ফেল করেই গেছে। তাহলে প্রথম বললাম আমি যে রেসিয়ালিজম বা কালো সাদার পার্থক্য কোনো সভ্যতার ভিত্তি হতে পারে না। দ্বিতীয় বললাম আমি কমিউনিজম বা এই যে মানে গরিব আর ধনীর মধ্যে চিরন্তন সংগ্রাম, এই ভিত্তিতে কোনো ঐক্যবদ্ধ মানব জাতি গড়ে উঠতে পারে না, ঐক্যবদ্ধ সভ্যতা গড়ে উঠতে পারে না। তিন নম্বর যেটা বলবো আমি না করব, সেটা হচ্ছে এই যে কাস্ট সিস্টেম, এই যে জাত পাত যেটা ভারতে আছে, যে ব্রাহ্মণ শূদ্র বৈশ্য ক্ষত্রিয় এই ভাব, আমরা জানেন যে সেখানে কি অবস্থা, যে 80% লোক হচ্ছে শূদ্র বা 70% লোক শূদ্র, এবং শূদ্ররা উৎসুক, তাদেরকে টাচ করা যায় না, তাদের টাচ করতে গেলে ব্রাহ্মণদের গোসল করতে হয়। আপনারা জানেন এই কথাও যে মুসলমানরাও শূদ্র, এবং মুসলমানরা কোনো হিন্দুর ঘরে প্রবেশ করলে তারা খাবার দাবার ফেলে দিত, এগুলো বিভিন্ন উপন্যাসে আছে। তো এই যে সিস্টেম, কাস্ট সিস্টেম, ভারতের 130 কোটি লোক বলা হয় এই কাস্ট সিস্টেম ডমিনেট করে আছে। এই কাস্ট সিস্টেমের মধ্যে তারা ব্রাহ্মণ ছাড়া কেউ পুরোহিত হইতে পারে না। ইসলামে যেমন দেখেন সবাই সেই ইমাম হইতে পারে, যে কোনো ব্যক্তি ইমাম হতে পারে, সে কালো না সাদা, সে বয়স্ক না কম বয়স্ক, এইগুলো কোনো ফ্যাক্টর না, সে কোন জেলার বা কোন দেশের এটা কোনো ফ্যাক্টর না। কিন্তু সেখানে ব্রাহ্মণ ছাড়া কেউ পুরোহিত হইতে পারে না, ব্রাহ্মণ ছাড়া কেউ বেদ ধরতে পারে না, নারীরাও বেদ ধরতে পারে না, তাদের ধর্মগ্রন্থ ধরতে পারে না। এইরকম বিভক্ত ভাবে একটা জাতিকে ভাগ করে রেখেছে। এরকম যে জাতিকে ভাগ করা হয়, যে আদর্শ, যে আদর্শ এইভাবে মানব জাতিকে ভাগ করে, সেটা কখনো আদর্শ সভ্যতার ভিত্তি হতে পারে না। তাহলে আমি এই পর্যন্ত আপনাদেরকে যা বললাম যে আদর্শ সভ্যতার ভিত্তি তিনটি জিনিস হতে পারে না। একটা হচ্ছে কালো সাদার ভিত্তিতে, রেশিয়ালিজমের ভিত্তিতে, বর্ণবাদের ভিত্তিতে কোন সভ্যতা গড়ে উঠতে পারে না, ভদ্র সভ্যতা হইতে পারে না, আদর্শ সভ্যতা হতে পারে না, মরাল সভ্যতা হতে পারে না, ইমোরাল, বর্ণবাদ ইমোরাল। কমিউনিজমের যে এই যে ধনী গরিব লড়াই চিরদিন, এটা ইমোরাল। তারপরে জাতবাদ, এটা ইমোরাল, অনৈতিক। সভ্যতার ভিত্তি অনৈতিকতা, অনৈতিকতা হতে পারে না, সভ্যতার ভিত্তি হতে হবে নৈতিকতা, সেটা আমি পরে বলবো। এরপরে আমি যাচ্ছি আধুনিক সভ্যতায়, যেটা পাশ্চাত্যে আছে আধুনিক সভ্যতা। পাশ্চাত্যে শিল্পিত সভ্যতাকে আমরা কোনোভাবে গ্রহণযোগ্য সভ্যতা বলতে পারি না। ইউসুফ আল কারদাবি তার একটি বইতে খুব সুন্দর করে বলেছেন, সভ্যতার একটা বডি আছে আর একটা হার্ট আছে। পাশ্চাত্যের বডিটা খুব সুন্দর, বিল্ডিং আছে, ইন্ডাস্ট্রি আছে, বড় বড় হাইওয়ে আছে ইত্যাদি, মানে উন্নয়ন। কিন্তু তার হার্ট উনি বলছেন পচে গেছে, পাশ্চাত্যের হার্ট পচে গেছে। কল্পনা করা যায় না যে পরিবার ভাঙন ভেঙে গেছে। একটা মেয়ের পিছনে, একটা মেয়ে 10টা ছেলের পিছনে দৌড়াচ্ছে, 10টা ছেলে, একটা ছেলে 10টা মেয়ের পিছনে দৌড়াচ্ছে, একটা মেয়ে 10টা ছেলের পিছনে দৌড়াচ্ছে, এবং তারপর তাদের বিয়েও হয় না, বিয়ে ছাড়া সম্পর্ক হয় এবং তাদের বাচ্চা হয়, তারা নেগলেক্টেড হয়, যেসব বিয়ে হয় তাও ভেঙে যায়, খুব কম থাকে। ভেঙে গেলে পরে বাচ্চারা নেগলেক্টেড হয়, কারণ বিয়ে ভেঙে গেলে বাচ্চা থাকে মার কাছে, একা মা দেখতে হয়, বাপ মার কেয়ার পায় না। তার বৃদ্ধ বৃদ্ধাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়, বৃদ্ধ বৃদ্ধদের অবস্থা খারাপ এমন হয় যে কোনো বৃদ্ধ যদি ডাইভোর্সড হয় বৃদ্ধ, তবে তার তো বউ নাই, সে করে কি একটা কুকুর পালন করে, কুকুর পেলে সে কুকুরের সঙ্গে থাকে, এবং আমেরিকার 20% লোক কুকুরের সঙ্গে থাকে, ফ্রান্সে 20% লোক কুকুরের সঙ্গে থাকে। তেমনি একটি মহিলা যার ডাইভোর্সড হয়েছিল বা যে কোন মানে সুতরাং স্বামীর সঙ্গে থাকার সুযোগ নাই, সেখানে সে একটা কুকুর পালে এবং কুকুরের সঙ্গে থাকে। এই হচ্ছে পাশ্চাত্য সভ্যতার নৈতিকতা। এই যে নৈতিকতা, এই নৈতিকতার ভিত্তিতে কোনো রাষ্ট্র বা সভ্যতা হতে পারে না। পাশ্চাত্য সভ্যতা যতই উপরে দেখুন না কেন, ভিতরটা একদম পচে গেছে, এটা পচা তো দেখা যায় না, হঠাৎ করে ভেঙে পড়ে। তো পাশ্চাত্য সভ্যতার অবস্থা এরকমই, সুতরাং পাশ্চাত্য সভ্যতা একটা অনৈতিক সভ্যতা, ইম্মরাল সভ্যতা, এটাও কোনো আদর্শ সভ্যতার ভিত্তি হতে পারে না। আদর্শ সভ্যতার ভিত্তি হতে গেলে কি লাগবে? আদর্শ সভ্যতার, এখন আমি মূল কথায় আসতেছি, আদর্শ সভ্যতার ভিত্তি কি হবে? এর ভিত্তি হতে হবে একদিকে মোরালিটি, একদিকে নৈতিকতা, নৈতিকতা ভিত্তি হতে হবে। আদর্শ সভ্যতার ভিত্তি হতে হবে নৈতিকতা, মোরালিটি।
এবং এইটা সব ধর্মে কিছু না কিছু আছে, এটা আমি মানছি, কিন্তু বেশিরভাগ বেশিরভাগ বেশি করে ভালো করে ইসলামে পূর্ণভাবে আছে বলে আমার ধারণা। এটাই আপনাদেরকে আমি বলতেছি যে যে ইসলামে মোরালিটির কথা বলা হয়েছে এবং জাস্টিসের কথা বলা হয়েছে। ইসলামের একটা মূলনীতি হচ্ছে জাস্টিস টু অল। কোরআনে জাস্টিসের উপরে বা ইনসাফের উপরে অন্তত 40-50টা আয়াত আছে এবং তাদের মূল কথা হচ্ছে জাস্টিস টু অল। এবং একটা আয়াতে আছে এরকম ভাবে যে আল্লাহ আদেশ দিচ্ছেন যে তোমরা আমানত যোগ্য লোকদের দাও, মানে ইলেকশনের যোগ্য লোককে ভোট দাও, যে কোনো পোস্টে নির্বাচন করার সময় যোগ্য লোককে দাও। ভাই হাকাম তুম বাইনান নাস আন তাহকুম বিল আদল, যখন মানুষের মানুষের বিচার করবে, মানুষের মানুষের সহিত বিচার করবে, মানুষ মানুষে, মুসলিম মুসলিমে না, তাহকুম বিল আদল, জাস্টিসের সঙ্গে বিচার করো। আল্লাহ তাআলা বলতে ইন্নাল্লাহি আমুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ বলছেন আদল বিল ইহসান, এটা হচ্ছে ইসলামের সমাজের বৈশিষ্ট্য। ইসলামের সমাজের বৈশিষ্ট্যই হচ্ছে এই আদল, জাস্টিস টু অল, ইহসান, গুড বিহেভিয়ার টু অল, ওয়া ইতাইজিল কুরবা, টু টেক কেয়ার অফ রিলেশনস, টু টেক কেয়ার অফ নিয়ার পিপল, ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, এবং অশ্লীলতাবাদ। ইসলামের মূলনীতিগত মানে হচ্ছে অশ্লীলতাবাদ, ওয়াল মুনকার, এবং সব খারাপ জিনিস বাদ, ওয়াল বাগি, এবং বাড়াবাড়ি বাদ। সুতরাং তিনটা জিনিস বললেন আল্লাহ তাআলা সূরা নহলের আয়াত 90-তে, আর তিনটা জিনিস বাদ দিলেন। সুতরাং ইসলাম হচ্ছে সেই আদর্শ জীবন ব্যবস্থা যা নৈতিকতার উপর দাঁড়িয়ে আছে। আমিও স্বীকার করি অন্য ধর্ম নৈতিকতার ভিত্তিতে দাঁড়াইতে পারে, যদি তারা চেষ্টা করে পারে আমি ওয়েলকাম করব, কিন্তু সেটা আমি দেখতেছি না। কিন্তু মুসলমানদের মধ্যে এই চেষ্টা আছে এবং কন্টিনিউ করতেছে এবং এই চেষ্টা থাকবে। মানব সভ্যতা, আদর্শ মানব সভ্যতা অর্থায়ন হইতে হলে অনৈতিক হলে চলবে না, অনৈতিক হলে চলবে না, রেশিয়ার হলে চলবে না, জাতপাত হলে চলবে না, ক্লাস ওয়ার হলে চলবে না, এটা মোরালিটির উপর ভিত্তি হতে হবে। এবং ইসলামের মধ্যে আমি বললাম যে জাস্টিস আছে, মোরালিটি আছে, তারপরে ইহসান আছে বা গুড বিহেভিয়ার আছে, তারপরে এখানে কোনো ধর্মের মধ্যে জবরদস্তি নাই, এখানে কোনো ধর্মের জবরদস্তি নাই ইসলামে, এটা ইসলামিক স্টেট, আবার ওয়েলফেয়ার স্টেটের কথা বলছে, এটা খুব ইম্পর্টেন্ট আপনাদের সবাইকে আমি বলতেছি। ওয়েলফেয়ার স্টেট, মানব জাতির দারিদ্র যদি দূর করতে হয় তাহলে ওয়েলফেয়ার স্টেট লাগবে। ওয়েলফেয়ার স্টেট মানে সেই রাষ্ট্র যেই রাষ্ট্র নাকি অসহায়দের দায়িত্ব সরকার গ্রহণ করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত হাদিস আছে যে মান তারাকা মাল আন ফালে ওয়ারেসি, কি যে মাল রেখে গেল তাও তার ওয়ারেসদের জন্য, মান তারাকা কাল্লান, যে দায়িত্ব রেখে গেল ফালাইয়া, তার দায়িত্ব সরকারের, আমার আমার গভর্নমেন্টের। আমি এই কথা আমি আমি বাংলাদেশের ইসলামী নেতৃবৃন্দকে আমি বলতেছি যে তারা এই কথাটা এমফাসাইজ করার জন্য যে ওয়েলফেয়ার স্টেট করা, কল্যাণ রাষ্ট্র করা হচ্ছে লক্ষ্য হতে হবে, যাতে অসহায়দের দায়িত্ব নিতে হবে। দুনিয়াতে কোথাও অসহায়দের দায়িত্ব নিচ্ছে না, অত ইসলাম বলে অসহায়দের দায়িত্ব নিতে হবে। আমি মনে করি যে এটা এক নম্বর প্রায়োরিটি, বড় মেগা প্রজেক্ট কম করো কিন্তু অসহায়দের দায়িত্ব নেও, বড় মেগা প্রজেক্ট কম করো, অসহায়দের দায়িত্ব নেও, তারপরে মেগা প্রজেক্ট করো। তো আমি আমার বক্তৃতাকে সংক্ষেপ করে নিয়ে আসছি, সংক্ষেপ করে নিয়ে আসছি যে আমার কথা মূল কথা ছিল আইডিয়াল সিভিলাইজেশন কি হবে। এটা ইমোরালিটির ভিত্তিতে হইতে পারবে না, মোরালিটির ভিত্তিতে হইতে হবে, এথিক্স এর ভিত্তিতে হইতে হবে, নৈতিকতার ভিত্তিতে হইতে হবে, এটা বলেছি। এবং বলেছি বর্ণবাদ বাদ, রেশিয়ালিজম বাদ, বলেছি ক্লাস ওয়ার বাদ, কমিউনিজম বাদ, এই ভারতের জাতপাত বাদ, এবং আধুনিক ওয়েস্টের যে পচন এটাও বাদ, এবং ইসলামে সেটা হইতে পারে বলে মনে করি। এখন আমি এই শেষ করার পরে আমি আপনাকে বলবো, আমি ইংরেজিতে একটু 2-3 মিনিট বলি, ফর দোজ হু নো অনলি ইংলিশ। আই হ্যাভ সেড দি ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান আইডিয়াল সিভিলাইজেশন ফর দি ওয়ার্ল্ড। আই হ্যাভ সেড দি আইডিয়াল সিভিলাইজেশন ক্যান নট বি বেসড অন রেশিয়ালিজম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিফারেন্স, অ্যাজ ইট ইজ দেয়ার ইন ইউনাইটেড স্টেটস অ্যান্ড সাম আদার কান্ট্রিজ। আই হ্যাভ অলসো সেড that it cannot be based on class war between poor and the rich. Poverty must be removed, but no class war. Class war means eternal enmity between two sections of population. This cannot happen. And that is the reason why communism has failed. Communism has been uprooted by themselves. Third, I said that caste system in India or making difference between Brahman and non-Brahmans, etc., deeply, that even religious scripture cannot be touched by a non-Brahman, non-Brahmin. This also cannot be based on human civilization.
And I also said that Western civilization is also defective. Its body is good. There are industries and development and buildings, etc. But its morality has gone. Family has broken. And children are neglected. And old people who are divorced, man remains alone in a house with a dog. They take a dog and live with the dog. A woman also live with the dog because there is no partner, no companion. And in this context, I said that all these are immoral. This racialism is immoral. This class war is immoral. This caste system in India is immoral. Basis of civilization must be morality, must be ethics. And Islam is the religion which is all for morality. Its main command is Amru bil Ma'ruf wa Nahy anil Munkar, order good and negate evil. It says about the state that a state should establish good and remove evil in Suratul Hajj, ayat number 41. This is what I have said. Now, the discussion may not continue for a long time. It may continue as much as necessary. I think that, as Dr. Aziz said, that you can discuss now on this for 15, 20 minutes or 10 minutes, 15 minutes, and then question answer to me. Aziz, you take over. Okay. Thank you, Shah Abdul Hannan, for your brief deliberation before all of us. Jazakallahu khairan. So I have seen a lot of brothers here. Actually, our limit was 100, but I have received a lot of requests from outside, and till I'm receiving a lot of requests, but we could not admit them to attend this session. Inshallah, for the coming session, there will be more options so that we can accommodate more people from outside country and different parts of this country. However, I think you have already received main ideas from our Shaykh Shah Abdul Hannan. So now you may raise, I think I have already received few questions from you. So you may raise your hands, or better, I'll prefer to receive your question in chat. So there are a few questions. I will request Abdul Hannan to respond on these questions. But before that, if you want to, particularly, I'm requesting outside brother from Bosnia, Indonesia, UK, Mauritania, those who are attending from those countries, as I have seen the brothers are here. So if you want to speak something on supplement to on this deliberation, you may raise your hands and you may participate to this discussion. Brother Anwar Kara, are you hearing me? Brother Anwar Kara from Mauritania or UK. Brother Anwar Kara. Anwar Kara, are you hearing me? Bangladesh থেকে বেশি প্রাধান্য দেন প্লিজ ওকে ভাই আপনারা প্লিজ কথা বলেন না দয়া করে আমি কিন্তু সবই দেখতেছি সব জানতেছি হ্যাঁ দয়া করে কিছু থাকে দরকার হলে চ্যাট করেন এভরিথিং ইজ ক্লিয়ার টু মি প্লিজ ওকে ওকে ব্রাদার ওকে আই এম রিকোয়েস্টিং ব্রাদার Aliu from Africa, South Africa. Brother, hearing me? Okay. I'm processing. Yeah. Anyone outside country hearing me, please? Yes. Assalamu alaikum wa rahmatullah. Assalam, brother. Yes, sir. Good afternoon. Yes, thank you, brother.
You may supplement or you may make any questions from your side. Eh? Our side will speak out on this issue. So have you any questions or you may make any comments? Okay, alhamdulillah, I have followed a bit of the discussion and I have gained a bit from the English version of and based on that, I want to see for the show to comment a bit about how civilization... Very brief, brother. Very brief, please. Yes. How Islamic civilization will help in integrating our present system of governance with the previous legacies that the Prophet and the Sahaba left for us. Thank you very much. Thank you. Thank you. Okay. Even if I have not followed you fully, but I would say that, that the basis of Islam is the Quran and Sahih Sunnah. The basis of Islam is Quran and Sahih Sunnah. And you know, Quran is Quran has all guidance. From time to time, Quran reveals new meanings. Quran reveals with the change of time, reveals new meanings. Sunnah has new interpretations. Sahih Sunnah, I'm meaning Sahih Sunnah. And if you read the books of Dr. Yusuf Al-Qaradawi, you will find that Islam can adapt to all situations. There are solutions of everything in the Quran and Sunnah. And good solution, justice solution, ihsan solution, good solution, moral solution, human solution, respectful solution. So I ask all of you who are listening, read more and more, read. Islamic literature, you read, particularly the books of Sayyid Abulala Maududi, Yusuf Al-Qaradawi, Tariq Ramadan, etc. Sayyid Dr. Abdul Hamid Abu Suleiman, etc. So thank you. Okay, brother. So anyone from outside this country, outside Bangladesh, anyone want to see some, say something? Assalamu alaikum. I'm from Bosnia-Herzegovina. Okay, brother. Thank you. Basically, I'm from Bangladesh, but now I'm studying in Bosnia-Herzegovina. Okay. In masters in Islam in Europe. So thank you for arranging such question. My humble question is, I already put it in chat box. You know Bangla? Yes, I Bangla. Ji, I'm more to Bangladeshi. But you asked in English. I will answer in English. Yes. My question is, you stated about welfare state. So we know there is a long debate about ideal state or Islamic state. So how we can relate ideal state and Islamic state? I will say, brother from Bangladesh and from Bosnia, that ideal state, you see, where I think in Islam, the ideal state is based on the morality, as I said. Ideal state is based on morality, and Islam is all for morality, you know, all for morality. It has given all human rights. You may read OIC Declaration of Human Rights. It has given all human rights. It has given more human rights than Universal Declaration of Human Rights. And major scholars have explained the nature of the Islamic state in the present age. Yusuf Al-Qaradawi, Abulala Maududi, before that Allama Iqbal, Ayatollah Khomeini, etc. These great leaders have explained Islamic state. And in I agree that in establishing Islamic state, I think I must tell you that now throughout the Muslim world, there are Islamic organizations which were not there before, 100 years before it was not there. Now Islamic literature, Islamic organizations throughout the world, in Africa, in Europe, in every place, in Bosnia, in every place in Europe, etc. In America, hundreds of organizations, in Bangladesh, India, Pakistan, everywhere, hundreds of organizations, and good literature, many young scholars, many young people following Islam, young scholars, inshallah.
Inshallah, inshallah, it is possible. It will depend on the Muslims. If the Muslims work, it is possible. Thank you. So I'm receiving, I'm seeing here that few brothers, Yusuf Siraji and Kehkasan Kaz and Anwar Kara. Are you hearing me? From outside country. Okay, however, so if you have any question, just chat us or raise your hands later on. Brother, I have a question. Brother Abdul Halim. Yes. Yes, I've already seen your questions. So there are a few questions. Is there any conception of civilization in the Quran and Sunnah? I think, I mean, it is not it is not there like this, that Islam says the civilization means this. Civilization, this is not there. But the whole Islamic education is civilization. I mean, even the West says Islamic civilization. Even the West says Islamic civilization, Arab civilization, Islamic civilizations. So they understand that the any civilization based on teachings of Islam is Islamic civilization. Quran has not defined it right away. Quran does not interpret everything right away. But Quran in essence is there. Tawheed is the basis of the right civilization. Tawheed, one Allah, and no and all our creation. Tawheed, read the book of Ismail Radi al-Faruqi, the Tawheed. Only Allah is the creator and all our creation. This is so clear, so magnificent, so great principle. And as I said, the principle of justice to everybody, to every place, everywhere. So Islamic civilization, every Quran, ideas are derived from the Quran. There are hundreds and thousands of books have been written from ideas from the Quran. So you need not say that the Quran has defined, not in that manner. Quran has not in that manner defined so many things. Quran has defined state, has not defined state. Though Rasulullah sallallahu alaihi wasallam established the state of Medina, the Quran has not defined state. Thank you. Okay, another question. Is human civilization is only one civilization? In a way, yes, there are common points. There are common points in world civilization, human civilization, but it has variations. And as I said, that one is this based on racialism, which is not acceptable. One is based on communism, not acceptable. One is based on India, on jat path or caste system, not acceptable. Western civilization, which is basically based on immorality, is not acceptable. Human civilization is, you can say human civilization, that all human beings are equal. They should be all respected. They should all be given rights. They should be loved and provided for. Poverty must be removed. One of the duties of the civilization is to remove poverty. Capitalism has failed to remove poverty. Capitalism has created concentration of wealth. Its interest system has led to concentration of wealth, concentration of wealth, concentration of wealth. Capitalism has no program to remove poverty. Removal of poverty is the program of Islam and some welfare state in Norway, Norway, Sweden, etc. But Islam has a universal program of removing poverty. As I said about welfare state, the basic political principle is welfare state, establishment of welfare state, where everybody must be cared before making mega projects, big buildings, big roads, etc. Thank you. Okay, another question. What does the Quran say about the good governance? And what are the challenges of good governance in Islamic perspective? Good governance, one ayat I can say, Suratul Hajj, Surah number 22, ayat number 41. Allah says, Allazina in makkannahum fil ard, those who establish on earth in power and authority. Allazina in makkannahum fil ard, akamu salata, they establish salat, prayer, or worship, Allah's worship. Allah says, in Allazina in makkannahum fil ard, akamu salata, atau zakat, establish poor due. Establish a system of removal of poverty. And then Allah said, Allazina in makkannahum fil ard, akamu salata, atau zakat, wa amaru bil ma'ruf, establish all good. Remove all evil. So this is the program. This is a big program. These two words are sufficient for a big program. Remove all evil and establish all good. These two words, what is there outside? For example, as I said in Dua,
Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban-nar. What is outside this dua? Atina Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan. There is nothing outside this dua. Similarly, there is nothing outside these four duties. Alladhina makkannahum fil ard, those who establish on earth, aqamus salata, they establish prayer, wa atau zakat, establish poor system of removal of poverty, amar bil ma'ruf, establish all good, wa nahy anil munkar, remove all evil. This is the program, Islam, and there are so many other things, justice, etc., 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 etc. Okay, another question. So, can you please relate between ideal state and Islamic state? Islamic state is the ideal state. Ideal state is Islamic state. This is what I think. That most ideal state is Islamic state. It is the duty of the Muslims to understand that and work on that, do that, make that, establish that. Okay, I've received also a few more questions. Islamer itihashe kono hoye ashe tar por মুসলিম শাসকদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব, বিরোধীদের হত্যা, দর্শন, নির্যাতন, জনপদ ধ্বংস করা অব্যাহত ছিল, কোন যুগকে আপনি আদর্শ বা অনুসরণযোগ্য মনে করেন? Now again you see, there in 400 years there were 4-5 revolutions only, 4-5 killings, major killings after Khilafat Rashida. One was Hussein's killing and another was Umayya, overthrow of Umayya, killing that time. So it was not normal. In hundreds of years, 2-3 killings. In hundreds of years, in 400 years, Islam was the biggest civilization. Europe was dark state, was dark then. Europe was dark then. West got education through Spain from the Muslims. West was dark then. And in these 400 years or 500 years, up to 1258, Muslims were supreme in science and civilization. Thank you. Okay, Jim. And then I have also a few questions. Okay. So, bortoman obosthay zakat, waqf, ebong kor jihasana somporke jante chai. Ek. ইউসুফ আল কারদাবি হ্যাজ সেড ইন হিজ বুক ইজালাতুল ফাকর, the removal of poverty. There is a book by Yusuf al-Qaradawi. He says that first of all, people try to provide themselves. If not, then their relations. If not, then the state. First of all, people who try to...